ছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ তোমরা সবাই ভালো আছো, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। শিক্ষার্থীরা, আজকে তোমাদের যে বিষয়ে পড়াবো সেটা দেখো, তোমাদের প্রশ্নে থাকে পাঠ্য বইয়ের বাইরে রয়েছে, সেখান থেকে তোমাদের শূন্যস্থান এবং প্রশ্নের উত্তর লিখতে হয়। শূন্যস্থানে 5 নম্বর আর প্রশ্নের উত্তরে 15 নম্বর দিয়ে 20 নম্বর। তা আজকে তোমাদের অনুশীলনীর জন্য যেটা করাবো, বাংলা ব্যাকরণ বই থেকে দেখো 181 পৃষ্ঠার 4 নম্বরটা নমুনা প্রশ্ন, 4 নম্বরটা দেখো কি দেওয়া আছে। প্রথমে যে নিচের অনুচ্ছেদটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। আমরা অনুচ্ছেদটা ভালো করে পড়ে 3 আর 4 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে, কেমন? তো বলছে যে একটু অনুচ্ছেদটা পড়ে ফেলি, একটু ভালো করে অনুচ্ছেদটা পড়ে উত্তর লিখতে হবে। তো শিক্ষার্থীরা দেখো কি লেখা আছে, বাংলাদেশের উত্তর অঞ্চলের প্রকৃতি একটু রুক্ষ, সেখানে যতদূর চোখ যায় ততদূর দেখা যায় ধুধু মাঠ আর মাঠ। বাংলাদেশের উত্তর অঞ্চলের প্রকৃতি রুক্ষ, সেখানে যতদূর চোখ যায় ততদূর দেখা যায় ধুধু মাঠ আর মাঠ। মাঠের পর দু একটি গ্রাম, মাঠের পর দু একটা গ্রাম দেখা যায়, তারপরে আবার মাঠ। এসব মাঠে প্রচুর ফসল ফলে, আখের ক্ষেতে কৃষকেরা আর পানের বড়জে বারো জীবীরা কাজ করে। কোথাও কোথাও দেখা যায় বিশাল আমের বাগান। গ্রীষ্মকালে উত্তরাঞ্চলে গরমে গরম বাতাসে ধুলো উড়ে, গ্রীষ্মকালে কি করে উত্তরাঞ্চলে গরম বাতাসে ধুলো উড়ে, শীতকালে নামে তীব্র শীত। মহিষের গাড়ি হাঁকিয়ে দূরের পথে পাড়ি দেয় গাড়িয়াল, তাতে গলায় শোনা যায় ভাওয়াইয়া গানের সুমধুর সুর, ভাওয়াইয়া গানের সুমধুর সুর। এইরকম ধরো অনুচ্ছেদ দেওয়া থাকে। অনুচ্ছেদের পর দেখো যে প্রশ্ন যেমন আছে যে কি হাঁকিয়ে গাড়িয়াল দূরের পথে পাড়ি দেয়, এ সময় তাদের কণ্ঠে কি শোনা যায়। উত্তর অঞ্চলের প্রকৃতি সম্পর্কে 3টি বাক্য লিখো, 3টা অংশ আসবে একটা প্রশ্নে। কি কি হাঁকিয়ে গাড়িয়া দূরের পথে পাড়ি দেয়, এ সময় তাদের কণ্ঠে কি শোনা যায়। উত্তর অঞ্চলের প্রকৃতি সম্পর্কে 3টি বাক্য লিখো। তা আমরা এখানে লিখতে পারি যে মহিষের গাড়ি হাঁকিয়ে গাড়িয়া দূরের পথে পাড়ি দেয়, তাই না? তারপর এ সময় তাদের কণ্ঠে শোনা যায় কি গান, ভাওয়াইয়া গান শোনা যায়। উত্তর অঞ্চলের প্রকৃতি সম্পর্কে বলছে 3টি বাক্য। উত্তর অঞ্চলের প্রকৃতি কিছুটা রুক্ষ, গ্রীষ্মকালে উত্তর অঞ্চলের গরম বাতাসে ধুলা উড়ে, শীতকালে ওখানে এখানে তীব্র শীত পড়ে। 3টা বাক্য হয়ে গেল, এ কথাগুলোই অনুচ্ছেদে আছে। একটু বুঝে পড়ে তারপর উত্তর দিবে, কেমন? তারপরে দেখো 2 নম্বর প্রশ্নে কি বলছে, যে অনুচ্ছেদটিতে কি কি পেশাজীবীর কথা উল্লেখ আছে, দুই ধরনের পেশাজীবী মানুষ সম্পর্কে 4 বাক্যে আলোচনা করো। অনুচ্ছেদে কি কি ধরনের পেশাজীবীর কথা উল্লেখ আছে, দুই ধরনের পেশাজীবীর মানুষের সম্পর্কে 4টি বাক্য লিখো। তো উত্তরে দেখো অনুচ্ছেদটিতে কি কি আছে, কৃষক আর বারো জীবী, তাই না? যারা পানের বরে কাজ করে তাদের বারোজীবী বলে, আর কৃষক ও গাড়িয়ালদের কথা উল্লেখ আছে। তা কৃষক ও বারোজীবীদের সম্পর্কে নিচে আলোচনা করা হলো। কৃষকেরা মাঠে কাজ করে, ধান গম পাট সহ নানা ধরনের ফসল ফলায়, আর বারোজীবীরা পানের বরজে কাজ করে, তাদের পরিশ্রমে পান উৎপাদিত হয়। তাহলে আমরা বাক্যে 3টা পেশাজীবী নাম পেয়েছিলাম, একটা কৃষক, একটা গাড়িয়াল, আর একটা কি বারোজীবী। তো এখানে 2টি পেশাজীবীর নামের কথা 4 বাক্যে লেখা আছে, সেটা হচ্ছে কি কৃষক আর বারোজীবীদের। এবার 3 নম্বরে দেখো প্রশ্ন আছে যে গ্রীষ্ম ঋতুতে তোমার দেশে প্রকৃতি সম্পর্কে 5টি বাক্য লেখো। গ্রীষ্ম ঋতু সম্পর্কে কি বলছে, 5টি বাক্য লিখতে বলছে। গ্রীষ্ম ঋতুতে তোমার দেশের প্রকৃতির অবস্থা সম্পর্কে 5টি বাক্য লিখবো। তা আমরা 5টি বাক্য কী কী লিখবো, দেখো আমাদের দেশ বাংলাদেশ, তাই না? আমাদের তোমাদের দেশের সম্পর্কে বলেছে, তাহলে আমাদের দেশ বাংলাদেশ বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে, এই 2 মাসে এখানে গ্রীষ্ম ক্রীড়া
কাজ করে। গ্রীষ্ম এদেশের প্রকৃতি রুক্ষ হয়ে ওঠে, এদেশের প্রকৃতি গ্রীষ্মকালে রুক্ষ হয়ে ওঠে, মাঠঘাট থেকে চৌচির হয়ে যায় আর নদী নালা খাল বিল শুকিয়ে যায়, চারিদিকে প্রচন্ড উষ্ণতা বিরাজ করে, তাই না? তাহলে এইভাবে আমরা বুঝে উত্তরগুলো লিখব। পাঁচটি বাক্যে বলছে না একটা প্রশ্নে কয়টা অংশ আছে, দেখো প্রথম প্রশ্নটা তিনটা অংশ আছে, প্রথম অংশে তারপর দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, এভাবে বুঝে বুঝে আমরা উত্তর লিখব। এবার আমরা চলে আসি শূন্য স্থান পূরণে। শূন্য স্থান পূরণে যেমন তোমাদের এভাবে দেয়া থাকে যে নিচের কয়েকটি শব্দ এবং শব্দের অর্থ দেওয়া হলো, উপযুক্ত শব্দটি বাছাই করে শূন্য স্থান পূরণ করো, শব্দ থাকবে এবং শব্দের অর্থ দেয়া থাকবে, তাহলে শব্দটি দিয়ে শূন্য স্থান করতে হবে, অর্থ দিয়ে নয়, কিন্তু অর্থটা আমরা জেনে নিব বোঝার জন্য, কিন্তু শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করতে হবে। কেমন শোনা মহিলা, একটু বুঝে উত্তরগুলো লিখবে। যেমন বলছে যে রুক্ষ অর্থ শব্দ দেওয়া আছে, বিশাল অর্থ বড়, কি আছে রুক্ষ অর্থ শক্ত, বিশাল অর্থ বড়, তীব্র অর্থ কড়া, বড় চক্র যেখানে পান লাগানো হয়, গাড়িয়া অর্থ গরু গাড়ি চলক চালক, সুমধুর অর্থ অত্যন্ত মধুর, পাড়ি অর্থ পার হওয়া। তাহলে আমরা কোনটা দিয়ে করবো, অর্থ দিয়ে না শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করবো। তাহলে দেখো গ্রামের পাখির ড্যাশ কলকাকলি শোনা যায়, এখানে কি লেখা যায়, গ্রামে পাখির তাহলে কি সুমধুর হয় না, সুমধুর কলকাকলি শোনা যায়। এইভাবে আমরা উত্তরগুলো বুঝে তারপরে লিখে দিব, কেমন? তাহলে গ্রামে পাখির সুমধুর, তাহলে লিখে দিলাম সুমধুর, সুমধুর কি শোনা যায়, কলকাকলি শোনা যায়, কেমন? তাহলে আমরা লিখে দিলাম গ্রামে পাখি সুমধুর কলকাকলি শোনা যায়। এবার উত্তরাঞ্চলে শীতকালে দেশ শীত পড়ে, উত্তরাঞ্চলে শীতকালে দেশ শীত পড়ে, আমরা কি লিখব, তীব্র শীত পড়ে, তাই না? উত্তরাঞ্চলে শীতকালে কি পড়ে, তীব্র শীত পড়ে, আমরা কি কড়া লিখব, কড়া লিখে হবে না, আমরা শব্দ দিয়ে লিখতে পড়েছি, তাই আমরা তীব্র শীত লিখব। তারপরে দেখো কি বলছে, লোকটির দেশ চেহারা দেখে শিশুটি ভয় পেল, তাহলে কি হতে পারে, এখানে দেখো তো লোকটির রুক্ষ চেহারা দেখে, তাই না? এখানে আমরা শব্দ লিখবো না, এখানে আমরা রুক্ষ লিখবো, তাহলে রুক্ষ চেহারা দেখে কি পেল, শিশুটি ভয় পেল। আমরা কি সবগুলোই আমরা শব্দ দিয়ে লিখছি না, কোনটা কিন্তু অর্থ দিয়ে কেন, আমরা শব্দ দিয়ে উত্তরগুলো কমপ্লিট করছি। এবার হচ্ছে দেশ গাড়ি হাঁকিয়ে দূরের পথে পাড়ি দেয়, দেশ গাড়ি হাঁকিয়ে দূরের পথে পাড়ি দেয়, কে পাড়ি দেয়, দেখো গাড়িয়া, তাই না? গাড়িয়াল তো গাড়ি হাঁকিয়ে, তাই না? গাড়ি গাড়িয়াল গাড়িয়া গাড়ি হাঁকিয়ে দূরের পথে পাড়ি দেয়। বাংলা এবার কোন আঁকাটা, দেখো বাংলাদেশে আছে ড্যাশ মার্ক, কি আছে, বড় মাছ কিংবা না বিশাল মাছ কিংবা, বিশাল মাছ, তাই না? বাংলাদেশে আছে বিশাল মাছ, তাহলে আমি দিয়ে দিলাম বিশাল মাছ। একটু খেয়াল করো শোনা মনিরা, তোমরা কখনো অর্থ দিয়ে শূন্য স্থান পূরণ করবে না, শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করবে। দেখো আমি প্রত্যেকটার আমি শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করেছি, কেমন? তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ে শূন্য স্থানগুলো পূরণ করলে পাঁচ নম্বর পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীরা আমরা আজকে দেখো অনুচ্ছেদটা পড়লাম, প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে সেগুলো আমরা জেনে ফেললাম, শূন্য স্থান কিভাবে করতে হবে সেটাও আমরা জেনে ফেললাম। এবার আমরা বাড়ির কাজ দিই, পাঁচ নম্বর দেখো তোমরা পরের পৃষ্ঠায় চলে যাবে, 182 পৃষ্ঠায় চলে যাবে, দেখবা যে পাঁচ নম্বরে শূন্য স্থান আছে, সেটা একটু হোমওয়ার্ক করে আমাকে দেখাবে, কেমন? তাহলে কত পৃষ্ঠা, 183 পৃষ্ঠা, আমি বাড়ির কাজ লিখে দিই, 183 পৃষ্ঠা বাড়ির কাজ
ব্যাকরণ বই থেকে, কেমন? ব্যাকরণ বই থেকে 183 পৃষ্ঠা 5 নম্বর শূন্য স্থান পড়া, শূন্য স্থান লেখা, ঠিক আছে? 5 নম্বর প্রশ্নের উত্তর পড়া, শূন্য স্থান লেখা, ঠিক আছে? অনুশীলনী করবে, অনুশীলনী দেখো 5 নম্বরটা প্রশ্ন উত্তরগুলো একটু প্র্যাকটিস করবে, আর শূন্য স্থানটা লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পোস্ট করে দেবে, কেমন? তাহলে তোমরা দেখবা পেরে যাবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, পরিবারকে নিরাপদে রাখো, তাই না? আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।